আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি কথা বলবো সোনালী ব্যাংকের নির্লোন বা সোনালী ব্যাংক হাউস লোন সম্পর্কে আলোচনা করব A to Z। সো ভিডিওটা একদম স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ আমি সবসময় এমন ইনফরমেটিভ ভিডিও করতে থাকি। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা জেনে নেব সোনালী ব্যাংকের হাউস লোনের লিমিট সম্পর্কে। জমি ও উন্নয়ন ব্যয় বাদে গণপূর্ত বিভাগের অনুমোদিত হার অনুযায়ী প্রস্তাবিত ভবনের প্রাক্কালিত নির্মাণ ব্যয়ের 70:30 ঋণ ইকুইটি অনুপাতে ব্যক্তি পর্যায়ে আবাসিক গৃহ নির্মাণের ঋণসীমা নির্ধারিত হবে। তবে সেমি পাকা বাড়ি নির্মাণের জন্য সর্বোচ্চ 5 লক্ষ টাকা এবং চারতলা পাকা বাড়ি নির্মাণের জন্য সর্বোচ্চ 15 লক্ষ টাকা পর্যন্ত এই লিমিটটা হবে। এবার আমরা জেনে নেব সোনালী ব্যাংকের হোম লোনের প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে। প্রথমে লাগবে আপনার NID-র ফটোকপি, দেন লাগবে পাসপোর্ট অথবা জন্ম সনদ অথবা চেয়ারম্যান সনদ অথবা কমিশনার সনদের ফটোকপি, যার মাধ্যমে আপনার স্থায়ী ঠিকানা জানা যাবে। দেন লাগবে আপনার পাসপোর্ট সাইজ ছবি, ঋণ গ্রহীতার ভ্যালিড মোবাইল ফোন নম্বর, সংশ্লিষ্ট শাখায় সচল চলতি হিসাবের 6 মাসের সন্তোষজনক বিবরণী, নির্দিষ্ট ফরম্যাটে ঋণ গ্রহীতার বায়োডাটা যা ঋণ প্রস্তাব তৈরি করতে সহায়তা করবে। দেন লাগবে আপনার আয়কর প্রত্যয়ন পত্র। এবার চলুন আমরা জেনে নিব দেশের যেসব জায়গায় সোনালী ব্যাংকের এই হোম লোনটা দেয়া যাবে। বাংলাদেশের ভৌগোলিক সীমানা রেখার মধ্যে দেশের পেরি আরবান এবং আশেপাশের এলাকা, উপজেলা সদর, ইউনিয়ন পরিষদ, গ্রোথ সেন্টার সমূহ, নাগরিক সুযোগ সুবিধা সম্বলিত বাড়ি নির্মাণ উপযোগী বা ব্যবহারযোগ্য জমি বা জায়গার মালিকেরা এই লোন প্রোডাক্টের জন্য বিবেচিত হবেন। এবার চলুন আমরা জেনে নেব যে ব্যাংক কাদের নর্মালি এই লোনটা দিয়ে থাকে। গ্রামীণ জনগোষ্ঠী, চাকরিজীবী, পেশাজীবী, ব্যবসায়ী, প্রবাসী, যাদের ঋণ পরিশোধের যৌক্তিক সামর্থ্য আছে। এছাড়াও সোনালী ব্যাংকে যারা রেমিটেন্স পাঠিয়ে থাকেন বিদেশ থেকে, বিশেষ করে প্রবাসীরা এই ঋণ আবেদন করতে পারবেন। প্রবাসীদের ক্ষেত্রে বৈধভাবে বাংলাদেশের বাহিরে অবস্থানকালে ন্যূনতম 3 বছর হতে হবে। তো এবার চলুন আমরা জেনে নেব যে জমিতে বিল্ডিং নির্মিত হবে তার জন্য যা যা লাগবে। আলনাগাদ খাজনা রসিদ, BS মিউটেশন খতিয়ান, RS খতিয়ান, PS টাইটেল ডিট সহ অন্যান্য সকল বায়া দলিলের কপি, তল্লাশি রসিদ সহ দায়মুক্তি সনদ, পৈতৃক এজমালি সম্পত্তি হলে রেজিস্টার্ড পার্টিশন ডিডের কপি, BS ও RS এর মৌজা ম্যাপ, ডেভেলপমেন্ট অথরিটি প্ল্যান, ট্রেস ম্যাপ, সয়েল টেস্ট এবং সর্বশেষ সরকারি প্লটের ক্ষেত্রে মূল বরাদ্দপত্র, দখল হস্তান্তর পত্র, মূল লিজ দলিল এবং বন্ধক প্রদানের অনুমতি পত্র। এবার চলুন আমরা জেনে নেব ঋণ প্রাপ্তির যোগ্যতা সম্পর্কে। ব্যক্তি পর্যায়ে এ ঋণ মঞ্জুরির ক্ষেত্রে আবেদনকারীর নিজস্ব জমির মালিকানা থাকতে হবে, চুক্তি করার যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের যে কোনো নাগরিক আবাসিক গৃহ নির্মাণ ঋণের আবেদন করতে পারবেন। একাধিক মালিকানাধীন জমির ক্ষেত্রে সকল মালিক ঋণের জন্য আবেদন করলে বিবেচনা করা যাবে। প্রস্তাবিত ভবনের সাথে অনুমোদিত প্ল্যান অনুযায়ী পাকা রাস্তা ও বিদ্যুতের ব্যবস্থা থাকতে হবে। সংশ্লিষ্ট শাখায় প্রস্তাবিত ঋণ আবেদনকারীর ব্যক্তির অথবা ব্যক্তিদের একটি চলতি হিসাব থাকতে হবে। প্রকল্পের নির্মাণ কাজের যাবতীয় লেনদেন উক্ত হিসাবের মাধ্যমে পরিচালনা করতে হবে। আবাসিক গৃহ নির্মাণ ঋণের ক্ষেত্রে ভূমির মূল্যবাদে প্রস্তাবিত ভবনের প্রাক্কালিত ব্যয়ের 30% উদ্যোক্তার ইকুইটি বিনিয়োগ করতে হবে। প্রস্তাবিত ভবনের ভাড়া ও ঋণ গ্রহীতার অন্যান্য উৎসের আয় ঋণের কিস্তির 1.5 গুণ হতে হবে। বাণিজ্যিক আবাসিক ভবন, বাণিজ্যিক ভবন বিক্রয়ের উদ্দেশ্যে আবাসিক ফ্ল্যাট বাড়ি নির্মাণকারী অথবা ডেভেলপার প্রতিষ্ঠানের অনুকূলে এই ঋণ প্রদান করা হবে না। তো এই ছিল আজকের ভিডিওতে। এরপরেও যদি আপনাদের আরও কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি অ্যান্সার করার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।